ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর এবার জাহাজ ছেড়ে পালিয়ে গেছে যুক্তরাজ্যের নিবন্ধিত জাহাজের ক্রুরা। গত 18 ফেব্রুয়ারি এডেন উপসাগরে বাবাল মানবদার প্রণালীর কাছে রুবিমান নামের জাহাজটিতে হামলা চালায় হুতিরা। হামলার পর জাহাজটি ক্ষতিগ্রস্ত হলে ডুবে যাওয়ার শঙ্কায় জাহাজটি ছেড়ে পালিয়ে যায় ক্রুরা। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। এখন পর্যন্ত হুতিদের হামলায় যত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের নিবন্ধিত রুবিমান নামের জাহাজটি। হুতিদের ঠেকাতে গত জানুয়ারি থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তবে হুতিদের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও তেমন কার্যকরী হচ্ছে না সেগুলো। ইতোমধ্যে হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার 12% এই লোহিত সাগর দিয়ে। তবে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছে হামলার পর জাহাজের মাস্টার তাদের জাহাজে বিস্ফোরণের ব্যাপারে অবহিত করেন। এরপর 19 ফেব্রুয়ারি সকালের মধ্যে সরিয়ে নেওয়া হয় জাহাজের সব ক্রুকে।